গ্রন্থ সমালোচনা রূপ জালাল এই উপন্যাসটা নওয়য়াজুলসা চৌধুরানী ঊনবিংশ শতাব্দীর এক বিষয়কর প্রতিভা নারী জাগরণ এবং নারী শিক্ষার অন্যতম অগ্রদূত নওয়ব ফয়াজুল্নেসা চৌধুরানী তার রচিত রূপ জালাল গদ্য ও পদ্যছন্দে রচিত আত্মজীবনী ও কল্পকাহিনীমূলক একটি গ্রন্থ এটি বাংলার একজন মুসলিম মহিলা কর্তৃক রচিত একটি পূর্ণাঙ্গ সাহিত্যকর্ম রূপ জালালের ভূমিকায় ফয়েজুল্নেসা উল্লেখ করেছেন তার নিজের বৈবাহিক জীবনের দুঃখ লাভক করার আকাঙ্ক্ষা থেকে গ্রন্থটি রচনা করেছেন নেসা নিজের জীবন কাহিনী রাজপুত্র জালালের রূপবাণু এবং হুরবানুর সঙ্গে বিবাহ বিষয়ক আলাপ আলোচনার মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন রাজপুত্র জালাল প্রথম স্ত্রীর রূপবান বিদ্যমান থাকা অবস্থায় হুরবানুকে দ্বিতীয় বিয়ে করেন হুরবানু নির্বিধায় তার স্বামী জালালের প্রথম স্ত্রী রূপবানুকে মেনে নিয়েছে এদিকে রাজপুত্র জালাল রুদবানু এবং হুরবানুর প্রতি সমান দৃষ্টি দিয়েছেন এবং দুই স্ত্রীকে স্বতন্ত্র জায়গায় রেখে সুখে রেখেছেন ফয়জুল নেসার দাম্পত্য জীবন সুখের ছিল না কিন্তু রূপ জালালে তিনি জালাল এবং তার দুই স্ত্রীর বিবাহিত জীবনের একটি সুখকর ছবি ফুটিয়ে তুলে তোলার চেষ্টা করেছেন নিজের লাইফ সুন্দর ছিল না কিন্তু উপন্যাসে সুন্দর করছে নব ফয়জুল জীবন কাহিনী এরূপ কিশোরী নব ফয়জুল নেসার বিয়ের প্রস্তাব আসে ভাউকসার জমিদার মোহাম্মদ গাজী চৌধুরীর পক্ষ থেকে গাজী চৌধুরী নেসার ফুফাতো ভাই নেসা নাবালিকা বিধায় বিবাহের প্রস্তাব ফিরিয়ে দেওয়া হয় এতে গাজী চৌধুরী ভাবাবেগে সংসারের প্রতি অনাসক্ত হয়ে উদাসীনভাবে ঘুরে বেড়াতে থাকেন অনেক চেষ্টা করে তাকে বিয়ে দেওয়া হয় ত্রিপুরার বিচারপতি সরাইলের নজমুন নেসার সাথে কিন্তু মোহাম্মদ গাজী চৌধুরীর মনে ছিল ফয়জুল নেসা তাই প্রথম স্ত্রী নাজমুন নেসার সাথে সম্পর্ক ভালো হয়নি নেসার পিতা মারা যাবার পর গাজী চৌধুরী আবার বিয়ের প্রস্তাব দিতে থাকেন অনেকটা বাধ্য হয়ে নেসার মা বিয়ের প্রস্তাবে রাজি হন তবে শর্ত ছিল নেসার সতী শর্ত ছিল নেসার সতীনের সঙ্গে একত্রে বাস করতে স্বামীর বাড়িতে যাবেন না বাপের বাড়িতেই থাকবেন তাদের দাম্পত্য জীবন কয়েক বছর বেশ সুখেই কাটে এর মধ্যে আশাদুল্নেসা এবং নেসা দুই কন্যা জন্ম হয় কিন্তু গাজী চৌধুরী যখন বিবাহের চুক্তি লঙ্ঘন করে ফয়জুননেসাকে প্রথম স্ত্রীর সঙ্গে একই বাড়িতে জীবনযাপনে বাধ্য করেন তখন তাদের সংসাংশন জীবন বেশিদিন স্থায়ী হয়নি কঠোর শপথের মধ্য দিয়ে দুইজন আলাদা হয়ে যান বিবাহ বিচ্ছেদ না হলেও এরপর যতদিন বেঁচেছিলেন কেউ কারো মুখ দেখেননি ফয়জুননেসার প্রতিশোধ হিসেবে তিনি শামির নীতিবিരുദ്ധ বহুবিবাহের সমালোচনা করেন দ্বিতীয় স্ত্রী হয়ে থাকাচ্ছে চেয়ে একাকি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন পিতা আহমেদ আলী চৌধুরী মারা যাবার পর তার মাতা আফরা বেশি দিন জমিদারি চালাতে পারেননি একসময় তিনি নিজেই জমিদারির হাল ধরেন এবং কিছুদিনের মধ্যে প্রজাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তৎকালীন সময়ে কুমিল্লা জেলা প্রশাসক মিস্টার ডগলাস জেলার সংস্কার কাজের পরিকল্পনা করে অর্থাভাবে পড়েন তিনি অর্থবিত্তশালী বিত্তমান হিন্দু জমিদারদের কাছে অর্থ ঋণ চেয়ে ব্যর্থ হন মুসলমানরা ব্রিটিশদের প্রতি বিরূপ মনোভাব ছিলেন তাই মিস্টার ডগলাস কোনো মুসলমান জমিদারের কাছে অর্থ ঋণ পাওয়ার কথা ভাবেননি অনন্যপায় হয়ে মুসলিম নারী জমিদার ফয়জুন্নেসার কাছে ঋণ চান ফয়জুন্নেসা মিটলাস ডগলাসকে প্রয়োজনীয় অর্থ সহ একটি চিঠি পাঠান এই চিঠিতে লেখা ছিল আমি জনকল্যাণমূলক যেসব কাজ করতে চেয়েছিলাম তা আপনার হাতে দিয়ে হোক এই আশা করি ফয়জুন্নেসা যে টাকা দিয়েছে তা দান হিসেবে দিয়েছে কর্য হিসেবে নয় তার এই অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ রানে ভিক্টোরিয়া আঠারোশো সালে তাকে নব উপধিতে ভূষিত করে নিজের জীবন কাহিনী লিখলেও শেষটা নিজের মনের মতো করে লিখেছেন স্বামীকে যেমন চেয়েছিলেন উক্ত রচনা নায়ককে তেমন বীররূপে বর্ণনা করেছেন তাছাড়া এই গ্রন্থকে মুসলিম সমাজ নিয়ে পাশ্চাত্যে রচিত সাহিত্যের একটি প্রতিবাদ হিসেবেও চিহ্নিত করা যায় তৎকালীন পাশ্চাত্যের সাহিত্যকর্ম মুসলিম পুরুষদের পৌরুষত্বহীন ভীত এবং কাপুরুষ হিসেবে উপস্থাপন করা হতো আর মুসলিম নারীদের চিত্রায়িত করা হতো পাশ্চাত্যের খ্রিস্টান বীরদের লালায়িত রমণী হিসেবে এর প্রতিবাদ স্বরূপ এই গ্রন্থটিতে নেসা মুসলিম নারীদের স্বপ্নে পুরুষ রূপে এবং পৌরশ দীপ্ত একজন সাহসী মুসলিম পুরুষের বর্ণনা দিয়েছেন অন্যদিকে সিফাহি বিদ্রোহত্তর ব্রিটিশ ভারতের মুসলিম সমাজ নানাভাবে অধিকার বঞ্চিত হয় এই গ্রন্থে একজন বীর চরিত্র সৃষ্টির মাধ্যমে ফয়জুল নেসা তার সময়ের মুসলিম সমাজকে হতাশা এবং নৈরাশ্য থেকে মুক্ত করে আশা ও প্রেরণা জোগাতে প্রেয়সী হন নয়াব ফয়জুল এই গ্রন্থে নারীর অধিকার সচেতনতা বহুবিবাহ সমালোচনার পাশাপাশি নারীর আত্মমর্যাদার বিষয়টিও তুলে ধরেছেন রূপ গ্রন্থটি নারীর প্রতি সমাজের প্রচলিত ধারণার একটি অসাধারণ প্রতিবাদ শুরু আজকে এতটুকুই দিন আরেকটা